নমস্কার বন্ধুরা, সৌমিতা রান্নাবাটিতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে ইলিশ ভাপা বানিয়ে দেখাবো। তো চলুন শুরু করি আজকে রেসিপি। দেখুন, এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি দুটো। এবার এই দুটো মাছকে আমি বেছে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব। দেখুন, বাছা ধোয়া হয়ে গেছে। এবার আমি একটা মিক্সি ছোট জার নিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম 5টা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি সর্ষে। এখানে আমি সর্ষেগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে নিয়েছি 2 টেবিল চামচ কালো সর্ষে আর 2 টেবিল চামচ সাদা সর্ষে। সামান্য লবণ দিয়ে এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। দেখুন, পেস্ট বানানো হয়ে গেছে। এবার একটা বড় টিফিন বক্স নিয়ে নিয়েছি, ওর মধ্যেই আমি এই পেস্টটা ঢেলে রাখবো। আবার ওই জারটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেল। এখানে আমি নারকেল ছাড়িয়ে পিছনের যে কালো অংশটা থাকে ওটাকে আমি বাদ দিয়ে দিয়েছি। অল্প একটু জল দিয়ে এই সামান্য নারকেলগুলোকে আমি পেস্ট করে নেব। এবার দিয়ে দিচ্ছি টক দই 1 টেবিল চামচ। টক দইটা আমি আগে থেকে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিচ্ছি সামান্য চিনি, আর অল্প একটু হলুদ গুঁড়ো, আর দেব সর্ষের তেল। এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়েছি। এই সমস্ত কিছু উপকরণ আমি ভালো করে ফেটিয়ে নেব। এবার ওর মধ্যে একে একে মাছগুলোকে দিয়ে দেব। ভালো করে মাছের গায়ে আমি মশলাটাকে মাখিয়ে নেব। মশলাটা আমার ভালো করে মাছের গায়ে মাখানো হয়ে গেছে। এবার উপর থেকে আমি 2 টেবিল চামচ আরো সর্ষের তেল দিয়ে দেব, আর দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। আপনারা যেরকম ঝাল পছন্দ করবেন সেই রকম লঙ্কা দেবেন। একদম রেডি হয়ে গেছে। এবার টিফিন বক্সের মুখটা এঁটে নিয়ে জল আগে থেকে বসিয়ে রেখেছিলাম একটা জায়গায়, ওর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে এবার টিফিন বক্সটাকে বসিয়ে দেব। উপর থেকে একটা ঢাকা দিয়ে দেব আর 15 মিনিটের জন্য এটাকে আমি ভাপে হতে দেব। 15 মিনিট হয়ে গেছে আমার। এবার একটু ঠান্ডা করে নিয়ে টিফিন বক্সটাকে খুলব। দেখুন কত সুন্দর হয়েছে, একদম হয়ে গেছে মাছটা। এবার এটাকে আমি গরম গরম পরিবেশন করব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার ইলিশ ভাপা রেসিপি? এইভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, এইভাবে রান্না করলে খুবই সুস্বাদু খেতে হয়। আশা করি আমার রান্না আপনাদের খুবই ভালো লাগেছে। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম। একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের কত সুন্দর মাছটা সিদ্ধ হয়ে গেছে একদম। দেখুন দারুণ হয়েছে মাছটা সিদ্ধ। তো বন্ধুরা, আজকে এখানের মতোই শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।